আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী বা ইউ বোনেরা দীর্ঘদিন পর ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের দেশ বা সুলতানাত অফ উমানের প্রবাসীদের ভাগ্য পরিবর্তনের একটা সুবাস পাওয়া যাচ্ছে উমানে ফ্লাইটসহ নানান ইস্যু নিয়ে বা নিষেধাজ্ঞা নিয়ে উমান সরকার নতুন পদক্ষেপ নেবে তারই সাথে সাথে আঠাশে জুলাই উমানের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট এবং উমানের আজকের গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো যে যেখান থেকে ভিডিওটি প্লে করতেছেন বিনীত অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে দেখার তো প্রথমে আমি আজকে আপনাদেরকে শুরুতেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব মধ্যপ্রাচ্যের দেশ ওমানের আঠাশে জুলাই বুধবারের করোনা ভাইরাসের আপডেট আজকে উমানে করোনা ভাইরাসে বরাবরের মতো মৃত্যুবরণ করেছে চৌদ্দ জন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আর্জকেও আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশোর মতো যার সত্যি একটা আনন্দের খবর যার জন্য অবশ্যই আপনারা আলহামদুলিল্লাহ লিখবেন কারণ পূর্বের দিনগুলো যদি আপনারা বিবেচনা করেন প্রতিনিয়ত উ মানে মৃত্যুবরণ যতজনই করুক না কেন প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার আর এখন এই আক্রান্তের সংখ্যা পাঁচশো আঠেরো জন আলহামদুলিল্লাহ সুস্থর সংখ্যা ছয়শো বাইশ জন তাও আলহামদুলিল্লাহ সর্বমুঠ এ নিয়ে সুলতানাতফ উমানে মৃত্যুবরণের সংখ্যা তিন হাজার এবং বর্তমানে আক্রান্ত আছে উমানে ভাইরাসে চোদ্দ হাজার একশো একজন আলহামদুলিল্লাহ সর্বমুঠ সুস্থতার সংখ্যা দুই লক্ষ সাতত্তর জন যাই হোক আশা করি এই স্পষ্ট করোনাভাইরাসের আপডেটটায় আপনারা নিঃসন্দেহে বুঝতে পারতেছেন উমানের করোনা সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে একটাই চাওয়া মোহাম্মান আল্লাহ রাব্বুল আল আমিন যাতে অতি দ্রুত উমান থেকে করোনা ভাইরাসকে হাটিয়ে আমাদের প্রবাসীদেরকে শান্তি নিঃশ্বাস পালাইতে দেন এবং আমরা কর্মস্থলে আমরা কাজ করতেছি যেখানে যাতে আরামসে কাজ করতে পারি বেতনটা ঠিকমতো পাই সব কিছু পরিবারকে নিয়ে যেন সুখী হতে পারি আলহামদুলিল্লাহ তো তারপরে যে এই খবরটা আপনাদের জন্য আমি এই কয়দিন ধরে আপনাদের সাথে আমি বারবার বলতে আসছি যে আপনার এই সপ্তাহটা অপেক্ষা করুন উমানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পথে যে কোনো সময় আপডেট আসতে পারে সেই আপডেট অনুযায়ী উমানের মিনিস্ট্রি থেকে আজকে যে নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে বৃহস্পতিবারে মানে আগামীকাল এই সপ্তাহে তারা নিষেধাজ্ঞা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিবে বা নিষেধাজ্ঞা সম্পর্কে তারা তথ্য জানাবে সেক্ষেত্রে সেটা যে কোনো ধরনের খবরই আসতে পারে যে খবরই আসুক না কেন অবশ্যই এতদিন ধরে আপনারা জানেন আমরা সবাই কিন্তু উদ্বেগ ছিলাম যে আমাদের এই নিষেধাজ্ঞা নিয়ে অন্তত আলাপটুকু কেন হচ্ছে না বেশ কয়েকটা নিয়মের কথা বলেছে ওমান সরকার তার মধ্যে অন্যতম ছিল এটা নিষেধাজ্ঞার সম্পর্কে বা ব্যান যে দেশগুলোর সাথে ব্যান্ড রয়েছে পনেরো দেশের সাথে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বেশ কয়েকটা দেশের সাথে উমানের ব্যান রয়েছে সেই ব্যান সম্পর্কে তারা একটা খবর প্রকাশ করবে বা নিষেধাজ্ঞার সম্পর্কে তারা একটা গুরুত্বপূর্ণ তত আপডেট দিবে এবং সেটা যে আপডেটটা আসুক না কেন সেটাই আমাদের জন্য উপকারের কারণ হচ্ছে এটাই যে এই ব্যান নিয়ে তো কেউ কথাই বলতেছিল না এতদিন ব্যানটা যে কবে উঠবে সেটা দূরে থাক ব্যান নিয়ে অন্তত আলোচনাটুকু হচ্ছিল না সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য সত্যি একটা ভালো খবর যে নিষেধাজ্ঞা সম্পর্কে তারা একটা আপডেট দিবে তবে সেক্ষেত্রে যে কোনো আপডেট আসতে পারে আমি জানি সেটা আমি বলবো না ইনশাল্লাহ যে কোনো একটা আপডেট যে চলে আসে সেটা তারপর আমি আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করব। তো বারবারের মতো আমি দেশে আটকে পড়া প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলে থাকি যে কলিজার প্রবাসী বাইর দেশে যারা আটকে পড়ে আছেন ও যথা দুশ্চিন্তা করবেন না যে কোনো সময় উমানের ফ্লাইট খুলবে দেশে বসে আছেন বিচার মেয়াদ ছয় মাস চলে গেছে কোনো অসুবিধা নেই উমান সরকার সেটার প্রক্রিয়া বলে দিবে কারণ উমান হচ্ছে নাম্বার ওয়ান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড উমান আইনের জন্য ভালো উমানের রেসপেক্ট করি আই লাভ উমান সবাই বলে থাকেন ঠিক আছে তো সেক্ষেত্রে উমানের উপরে ভরসা রাখেন উমান সরকারের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় আসতে পারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন যে জায়গান থেকে এত সমুদ্র ধরে ভিডিওটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যায়ে দেখে থাকলে অবশ্যই আপনি আই লাভ উমান লেখে কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন পজিটিভ মাইন্ড নিয়ে বাসবেন স্টে হোম সালামু আলাইকুম ve rahmetullah